তিনি তৃণমূল জামানার প্রথম এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল একাধিকবার এই স্টুডিওতে এসেছেন। এই ঘটনার প্রেক্ষিতে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলছেন যে খবর সবাই পায়, প্রশাসন যদি জেনে না থাকে এটা তার ব্যর্থতা, কেউ জানতো না এটা ভাবা শক্ত। আমি যদি বাড়িতে বসে খবর পাই বাকিরা জানতেন না কেউ, এটা ভাবা শক্ত। একাধিক ইস্যুতে মুখ খুলেছেন চিত্তরঞ্জন মণ্ডল। দেখুন, শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে তোলপাড় রাজনীতি, 50 কোটি নগদ উদ্ধার হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে। পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন এ টাকা তার নয়, এমনকি অর্পিতা মুখোপাধ্যায়ও দাবি করছেন তার অনুপস্থিতিতে টাকা ঢোকানো হয়েছে। এখন প্রশ্ন, এই টাকা কার? এরই মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল জমানায় স্কুল সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। টাকাটা তো পাওয়া গেছে, কাজে কার সেই প্রশ্নে সাধারণভাবে যে কেউ করে থাকুন তিনি কখনো আউটরাইট বলবেন না যে এটা আমার, তাহলে কিন্তু স্বীকারোক্তির পর্যায়ে চলে যাবে। কিভাবে এইভাবে চাপ আসতো? আপনি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করছেন বলছেন, কিন্তু চাপ তো নিশ্চয়ই আসতো। চাপ তো বিভিন্নভাবে আসতো। শুনুন, কেউ কেউ ড্রাইভার আগেও বলেছে, আমি ড্রাইভারের মাধ্যমে দারোয়ানকে দিয়ে যেতেন, কেউ হয়তো আমার সেক্রেটারিকে দিয়ে যেতেন, এইভাবে। 50 কোটি টাকা এখানে উদ্ধার হচ্ছে, ওখানে উদ্ধার হচ্ছে, এত গয়না পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াচ্ছে। আপনি যদি 35,000 রিক্রুট করেন, তার ধরুন কিছু অংশ যদি মনে করেন যে আমি অন্যভাবে করব, 20,000 বিক্রি করবেন। এখন এইগুলো তো ধরুন আমি এটা অন্যভাবে নেব, মেধা ছাড়া নেব, এটা যদি ভেবে থাকে। এবার ধরুন আমি সহজভাবে বলছি, বাজার থেকে 10 লাখ টাকা হলে বিভিন্ন ধাপে ধাপে তো আসে, কাজে কাজে সেটা বাজারে 10 লাখ হলে হয়তো টেবিলে পৌঁছায় 6 লাখ। 20,000 চাকরি 6 লাখ করে কত হয়? 1,200 কোটি টাকা। সেখানে তো 50 কোটি কিছুই না। আপনি কি মনে হয় পার্থবাবু মানে একা এসব করেছেন? একা করেছেন এটা তো খুব ডিফিকাল্ট, কারণ শুন, এটা তো স্প্রেড একবার নিচতলা পর্যন্ত গেছে। কারণ শুন, যে পরীক্ষার্থীটি চাকরি চাইছে সে তো নিচতলায় বসে আছে, তৃণমূল স্তরে বসে আছে, সে তো আর পার্থবাবুকে টাকা দেননি। এইগুলো কেউ জানতেন না এটা কিন্তু ভাবা খুব শক্ত। এই যে টাকা রেখে আসা, টাকা তোলা, আপনি যেটা বলছেন গ্রাসরুট লেভেল থেকে ওপরে আসা, প্রশাসন আছে তো, পুলিশ আছে তো, তারা টের পেল না? যে ছেলেটি দিচ্ছে তার তো অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছে তো এটা স্প্রেড হয়ে যায়। সেটা যদি যায়, এখন যদি প্রশাসন সেটা না জেনে থাকেন, পুলিশ যদি না জেনে থাকে, তাহলে বলতে হবে তাদের ব্যর্থতা ছাড়া অন্য কিছু না। সেই যদি বলতে যায় সারা রাত কেটে যাবে, শেষ হবে না। আমার যা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, এবং আমি ওখানে থাকাকালীন যেটা বুঝেছিলাম, যে যাই সাফাই গান, কেউ কেউ একবার নিরাপরাধ এই কথাটা বলতে পারবেন না। দুর্নীতির কথা কাকে জানিয়েছিলেন বা দুর্নীতি আসছে? দেখুন, সেটা তো আমার ঠিক এখন স্পষ্ট করে মনে নেই, মোটামুটি এটা আমি গছরেই এনেছিলাম পার্টিকে। হ্যাঁ, পার্টির মধ্যে আমি বলেছিলাম, ভালো করার পরেও পুরস্কারের জায়গায় যদি তিরস্কার মানে, বুঝতে হবে যে সিস্টেমের মধ্যে গণ্ডগোল আছে, এটার জন্য কোথাও যেতে হবে না, কাউকে জিজ্ঞেসও করতে হবে না। এই ইনভেস্টিগেশন তো অনেক দূর গড়াবে, দেখুন না কি দেখায়, শেষ পর্যন্ত দেখতে হবে তো। কেন বলছেন আরও অনেকে জড়িত, একা পারত না? একা সম্ভব নয় কোনো জিনিস, অর্কেস্ট্রা একজনে চলে না। অর্কেস্ট্রার যিনি মাস্টার থাকেন তিনি সুরটা তৈরি করেন, কিন্তু তাকে সহযোগিতা করতে হয় অনেক লোককে, এবং বর্তমান সরকার, পরবর্তী যারা সরকার আসবেন তাদের প্রত্যেকের কাছে এটাই আমার আবেদন, যে অন্তত শিক্ষাটাকে জলাঞ্জলি দেবেন না, আর যদি দিতে চান তার আগে জলের লাইনে বিষ দিয়ে দেবেন, লোকগুলো মরে যাবে, সে তার চেয়ে ভালো। আমি বিশ্বজিতদার কাছে যাব, একেবারে পরিষ্কার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন যে একা এত বড় দুর্নীতি করা সম্ভব নয়। আমি বলছি সঙ্গে লোক ছিল, এখন প্রশাসন জানতো না, না জেনে চোখ বন্ধ করেছিল, সেটা সব থেকে বড় প্রশ্ন। আচ্ছা, উনি এখন এসব কথা বলছেন, উনি যখন ওনার শপথে বহাল ছিলেন এবং উনি বলছেন যে আমি জানতাম, একদম, তখন উনি কেন বলেন? একদম বলে এই এই সাক্ষাৎকারেই বলেছেন, আপনি শুনেননি বোধহয়, যে তিনি পার্টিকে জানিয়েছিলেন বলে জানিয়ে কোনো লাভ হয়নি। পার্টিকে জানিয়েছিলেন এবং এবং তার সঙ্গে যোগ করছেন যে পুরস্কৃত হওয়ার বদলে তিরস্কৃত হয়েছিলেন, উনি বলছেন। আমি জানি না, কিন্তু আপনি বলছেন জানিয়ে জানাননি কেন, উনি বলছেন স্পষ্ট জানিয়েছিলাম। এখন উনি টিভির সামনে বসে বড় বড় ভাষণ দিচ্ছেন, তখন কেন বললেন না? তখন কেন এই অভিযোগটা তখন কেন করলেন না? তখন কেন মিডিয়ার সামনে এসে বললেন না যে হ্যাঁ এই দুর্নীতি চলছে? আপনি বলছেন যখন দলে বলে কাজ হলো না, কেন মিডিয়ার সামনে বললেন না? বিমল শঙ্কর নন্দ,
দেখুন 2014 তে সম্ভবত এনাকে সরিয়ে দেওয়া হয়। হ্যাঁ 2014 তে ব্রাত্য বসুর বদলে শিক্ষামন্ত্রী হয়ে আসেন পার্থ চ্যাটার্জি। ফার্স্ট ক্যাজুয়ালিটি ওয়াজ চিত্তরঞ্জন মণ্ডল, যিনি সৎভাবে স্কুল সার্ভিস কমিশনটা চালিয়েছেন, একটা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ করতে পারেনি। সেকেন্ড ক্যাজুয়ালিটি আপনারা আলোচনা করেন না, কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেও সরানো হয়েছিল, এই পার্থ চ্যাটার্জি সরিয়েছিলেন। তো ব্রাত্য বসুকে সরানোর পরে এতগুলো ঘটনা ঘটে গেল, ব্রাত্য বসুকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে মন্ত্রী তো কেউ করেননি, মুখ্যমন্ত্রী করেন, এতগুলো ক্যাজুয়ালিটি ঘটে গেল, তারপর এতগুলো ঘটনা ঘটলো, প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব কেউ কিচ্ছু জানতেন না, ওটা ওই নো ওয়ান কেয়ার জেসিকার মতো, ওনাকে সরিয়ে দেওয়ার পর চোখে তখন উনি মিডিয়াতে এসে বললেন কেউ কিচ্ছু জানে না, নো ওয়ান কেয়ার জেসিকা আর এই তৃণমূল এখানে খটকাটা পার্থদা, সেটা হচ্ছে চোখে ঠুলি পরে বসে থাকার কথা বিমলদা বলছেন। ধরুন আজকে আমি সমস্ত এই বিতর্ক থেকে আমি ঘটনাটা একটু প্রেক্ষিতে পাল্টে দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন ভর্তি দুর্নীতি, ভর্তি কলেজে ভর্তি। আমরা সবাই জানি এই রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন যে সেন্ট্রালি অনলাইন হলে ভর্তি দুর্নীতি শেষ হয়ে যাবে, অথচ সেটা বছরের পর বছর হয় না, এই বছর ঘোষণা করা হয়ে গেল, তারপর বলা হলো প্রস্তুতির অভাব। আমি বলছি কারেক্টিভ মেজারের কথা হচ্ছে, আমি বলছি ভর্তি দুর্নীতি নিয়ে গত পাঁচ বছরে কোন কারেক্টিভ মেজার নেওয়া হয়েছে? কলেজে কলেজে তোলাবাজি মুহূর্তে বন্ধ করা যায় শুধুমাত্র সেন্ট্রালি অনলাইন করলে, হয়েছে কোথায় পার্থবাবু? ফলে এখানে দাঁড়িয়ে আপনি ঠিকই বলেছেন, যদি আমার কথা হচ্ছে আমার, হ্যাঁ আমার যদি সদর্থক একটা অ্যাপ্রোচ থাকে যে আমি দুর্নীতিটাকে বন্ধ করব, তাহলে এই প্রযুক্তি নির্ভর উপায় খানিকটা খাটানো যেত, ফলে সেটা হলো অপেক্ষায়। যদিও অবশ্য সুমন আপনাকে আমি রসিকতা করে বলতে পারি, প্রযুক্তির মানুষ হয়ে যে প্রযুক্তি থাকা সত্ত্বেও ওই আমফানি আছে ত্রাণ দুর্নীতি দিল্লিতে, ওটা যে মুহূর্তের মধ্যে অনলাইন ট্রান্সফার যে এরকম ভুল জায়গায় হতে পারে এবং এরকম কোটি কোটি টাকার দুর্নীতি হতে পারে সেটাও চোখে আঙুল দিয়ে দেখেছি। আমি শুধু দুটো অন্য জিনিসটা বলছি আপনাকে সুমন, চিত্তবাবু আমার দীর্ঘদিনের সহকর্মী, আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, ফলে এইবার একটা জিনিস ঠিক যে চিত্তবাবু নিজের টার্ম শেষ হওয়ার আগে তাকে অপসারিত হতে হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তার কারণ উনি এখন একটা ব্যাখ্যা ডেফিনেটলি দিয়েছেন যে তিনি আসলে সরকারের সুরে বা দলের সুরে সুর মেলাতে পারছিলেন না, যেখানে এই ধরনের নিয়োগ সম্ভাবনা ছিল। আমি এটাও যদি বলি যে এটাও বিশ্বাসের প্রয়োজন নেই, কিন্তু যেটা আমি বিশ্বাস করি এবং আমার হাতে আর্গুমেন্ট, গত দু মাস তিন মাস চার মাস ধরে সরকার যতগুলো মামলা লড়ছে হাইকোর্টে তার প্রত্যেকটিতে গিয়ে বলেছে যে আমাদের এই নিয়োগে কোথাও কিছু হয়নি, এভরিথিং ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ফলে এবার সেই সব। আর যদি বিশ্বজিৎ বাবুরা এসে বলেন যে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, তাহলে চেষ্টাটা কেমন ছিল বুঝুন, যে গত ছমাস ধরে যত মামলা হয়েছে কোর্টে গিয়ে বলেছেন কোথাও কোনো গন্ডগোল নেই, সব স্বচ্ছভাবে চলেছে, ওটা দু একটা এরার কম্পিউটার সার্ভারের এরার থাকতে পারে, কিন্তু এই যে মারাত্মক যে সংগঠিত, আমি উল্টোটা বলছি যে একটার পর একটা নিয়োগ নিয়ে দুর্নীতির মামলা শটান কোর্টে চলে গেছে। আজকে যখন আমরা কথা বলছি স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী সেখানে অভিযোগ চলে গেছে, এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে দু সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে। পরের প্রতিবেদন, স্কুল সার্ভিস কমিশন, টেট, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগ দুর্নীতির অভিযোগের পর এবার স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগেও দুর্নীতির আশঙ্কা। নিয়োগের জন্য গঠিত সিলেকশন কমিটি ঘিরে এই আশঙ্কা করছেন মামলাকারীরা। স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগের জন্য 2021-এর 26 নভেম্বর বিজ্ঞপ্তি জারি হয়। 11,521টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। নিয়োগের জন্য জেলা ভিত্তিক 28টি নির্বাচন কমিটি তৈরি করা হয়। মামলাকারীদের আইনজীবীর দাবি, এই 28টি নির্বাচন কমিটির সবকটিরই চেয়ারম্যান তৃণমূলের নেতারা, বর্তমান তৃণমূল বিধায়ক, প্রাক্তন তৃণমূল বিধায়ক বা তৃণমূলের প্রভাবশালী নেতাদের চেয়ারম্যান করা হয়েছে। সেই তালিকায় রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রনাথ সিংহ, শ্যামল সাচ্চা, গৌতম দেব, শেখ সুফিয়ান, মলয় ঘটক, স্বপন দেবনাথ, শুভাশিস চক্রবর্তী, কানাইলাল আগরওয়ালের মতো নেতা মন্ত্রীরা। এই নির্বাচন কমিটিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তাতে দু সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই সময়ের মধ্যে কোনো নিয়োগ হলে তার ভাগ্য নির্ভর করবে মামলার ফলাফলের উপর। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্য সরকার যতগুলো রিক্রুটমেন্ট করেছে, নিয়োগ করেছে, প্রত্যেকটি নিয়োগে দুর্নীতি হয়েছে, এমন কোনো নিয়োগ নেই যেটাতে দুর্নীতি হয়নি। শুধু সময়ের অপেক্ষা এবং মহামান্য আদালতের কাছে গেলে পরে মহামান্য আদালতের রায় যদি
সেই ধরনের আসে যার মাধ্যমে কোনো তদন্ত সংস্থা, তদন্তকারী সংস্থা তদন্ত করতে পারবে, তাহলে পরে সমস্ত বিষয় সামনে চলে আসবে। আমি একবারও বলতে পারবো না, এটা সম্পূর্ণ যেহেতু আদালতে হয়েছে ফলে নিশ্চয়ই সরকার পক্ষ থেকে তার বক্তব্য যথাযথভাবে সেখানে রাখা হবে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কুচেষ্টায়। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেকেরই এই লাইনগুলো মনে পড়ে যাচ্ছে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিষয়টা প্রায় একটা নিয়ম হয়ে গেছে, সেটা হচ্ছে নিয়োগ মানেই দুর্নীতির অভিযোগ, আর দুর্নীতির অভিযোগ কোর্টে যাবে এবং সেখানে আদালতকে হস্তক্ষেপ করতে হবে প্রত্যেকটা নিয়োগে। দেখুন, প্রত্যেকটা নিয়োগকে এইভাবে দেখা হয়েছে যে সিপিএম করেছে সুতরাং তৃণমূল করতে পারে। মানে আমি বলছি যে দিনের পর দিন তৃণমূলের নেতারা বলেছে, বাম আমলে তো হয়েছে, সুতরাং মানে এটা প্রাইভেট কোম্পানির মতন সরকারকে দেখবার চেষ্টা করেছে যে বামেরা করেছে আমরাও করতে পারি এবং সর্বোচ্চ করতে পারি। আরেকটা জিনিস হলো যে কোনো চিত্তদা অনেস্ট লোক, আমি 2005 সাল থেকে চিত্তদাকে চিনি, চিত্তদা তৃণমূল কংগ্রেসের প্রথমকার মানুষ, তৃণমূলের শিক্ষা সেলের সাথে যুক্ত ছিলেন এবং অত্যন্ত মানে স্বচ্ছভাবে শুরু করেছিলেন কিন্তু থাকতে দেননি। যে কোনো আপনি আমলার থেকে শুরু করে, স্কুল সার্ভিস থেকে শুরু করে কলেজ সার্ভিসের সিদ্ধার্থবাবু, যেখানে যে একটুখানি এফিসিয়েন্সি এসছে তাকেই ছড়িয়ে দেওয়া হয়েছে। মানে আপনি যদি সিগন্যালটাই দেন যে আমি কোনো স্বচ্ছ মানুষকে সঙ্গে নিব না, আমি সমস্ত ম্যানিপুলেট করা মানুষকে সঙ্গে দায়ী করেছে স্কুল সার্ভিস কমিশন চালাবো, উপায় নেই। আমি আরেকটা কথা বলছি, আপনার আপনি যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে, যে কোনো ডেমোক্রেটিক সেট আপে সবসময় সংবাদ মাধ্যমকে বন্ধু ভাবা হয়, কেন জানেন তো? সংবাদ মাধ্যম যদি কোনো অন্ধকার জগৎটা খুলিয়ে দেয় তাহলে সরকারের সুবিধে হয় মোকাবিলা করা অনেক সহজভাবে। মানে সংবাদ মাধ্যম যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি তুলে আনে সেটাকে সব সময় গুরুত্ব সহকারে দেখতে হয়, এই কারণে যে তোমারই সার্ভাইভাল তাতে। মানে আপনি বলছেন জিপ টেনে ছিনে নেওয়া হয় না? একেবারে জিপ টেনে ছিনে নেওয়া হয় না, আপনাকে যেভাবে একের পর এক মামলা দিয়ে জড়িত করছে সেরকম করা, কোনো অসুবিধা নেই। বিচার বিভাগের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, কোনো অসুবিধা নেই। আরো অন্তত 100টা মামলা করতে পারেন, আপত্তি নেই, তাতে তাতে খবর আটকাবে না। নজরুল ইসলাম, দেখুন, এই যে স্বাস্থ্য বিভাগে নিয়োগে দুর্নীতির কথা বলা হচ্ছে, যদি আপনারা উদাহরণ চান, মুর্শিদাবাদের ডোমকলে যেখানে আমার বাড়ি, আপনারা যদি যান কার কাছ থেকে টাকা কোন নেতা নিয়েছে আমি দেখিয়ে দিতে পারবো। আর বিশ্বজিৎ বাবুরা যেটা বলছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতিকে বরদাস্ত করেন না, আমার কিছু সময় নষ্ট হলে আমি ভলান্টিয়ার করতে রাজি আছি, যে শুধু খুব উপরের নেতা নয়, পার্থ চ্যাটার্জির মতো 50 কোটি দেখেছেন বলে আপনারা বলছেন, কোনো কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য বা এরকম কোনো পদে নেই, শুধু তৃণমূলের পদে আছে, সেই লোকগুলোর সম্পত্তি কোথায় কোটি কোটি টাকাই হয়েছে, কোথায় 4-5টা বহু দামের গাড়ি হয়েছে, কোথায় প্রাসাদের মতো বাড়ি হয়েছে, আমি সেই লোকগুলোকে দেখিয়ে দেব। বিশ্বজিৎ বাবুর ব্যবস্থা নেবেন? আপনারা আমি বলেন, আচ্ছা বিশ্বজিৎ, আচ্ছা আপনি আপনি বিজেপি নেতাদের সম্পত্তি এবং বিজেপি নেতাদের দুর্নীতি এগুলো আপনি দেখতে পান না? এগুলো আপনার নজরে পড়ে না? সারা ভারতবর্ষে বিজেপির নেতারা যেভাবে দুর্নীতি করে বেড়াচ্ছে, যেভাবে স্ক্যাম একটার পর একটা, একটার পর একটা স্ক্যাম দেখেছি আমরা, 15,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা ব্যাংক লুট করে পালিয়ে যাচ্ছে, কারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে? একবার তো সেই কথা আপনারা বিজেপির দুর্নীতি আপনি দেখতে পারেন না? আজকে কি বাবা, আপনার আপনার ব্যক্তিগত কারণে বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে, আপনি অধম হলে আমি উত্তম হব না কেন? অতএব আপনি চুরি করেছেন, অতএব আমিও চুরি করব, তো তাহলে বলুন না যে বিজেপির লোকেরা চুরি করেছে সেই জন্য আমরা চুরি করছি, বিজেপির লোকেরা দুর্নীতি করেন সেই জন্য আমরা দুর্নীতি করেন, কংগ্রেস এমএলএ নই আমরা দুর্নীতি, ঝাড়খণ্ডে তিনজন কংগ্রেস এমএলএ, তাদেরকে কে দিল এটা টাকা? এই সরকার এটা কোথায় অভিযোগ? অবশ্য একটু ঘুরে সমীর রাইচের কাছে আসা যায় যে এক পক্ষে রাজ্যের বাইরের কিছু হলে যত প্রতিবাদ সভা বসে, এবং আমি মনে করি, আবার বলছি, অত্যন্ত সঠিকভাবে হয়,
পশ্চিমবঙ্গ চিরকাল বিশেষ করে কলকাতা শহরের বিশিষ্ট মানুষরা পৃথিবীর অন্য প্রান্তে কোনো কিছু ঘটলেও অন্যায় মনে হলে রাস্তায় নেমেছেন, স্লোগান দিয়েছেন, এটা কলকাতার সংস্কৃতির অঙ্গ। অন্য রাজ্যে হলে যতটা সরব হন, এই রাজ্যের ঘটনা নিয়ে সরব হন না। কোন শীত ঘুমে চলে গেলেন আমাদের বিশিষ্টরা? সমীর আইচ, দেখো সুমন, আমি একদম পরিষ্কার কতগুলো কথা মনে করিয়ে দিতে চাই, এবং বিশ্বজিৎ দা আমার সঙ্গে একমত হবেন যে আমি গর্বিত যে 2011 পথ পরিবর্তনের আগে যে বিশিষ্টদের স্রোত, তার ভেতরে সমীর আইচও ছিলেন, তারা বিভিন্ন ইস্যুতে নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর, নন্দীগ্রাম নেতাই তারা রাস্তায় নেমেছিলেন। আমি গর্বিত যে এই তো আমার শহর, আজকে তারা কোন শীত ঘুমে চলে গেলেন? আমি সুমন একদম পরিষ্কার বলছি, আমার এখনো মনে আছে যে নন্দীগ্রাম যখন ঘটে, হ্যাঁ, তখন আমরা বহু মানুষ তো রাস্তায় নেমেছিলাম, যেটা এখন তৃণমূল সুপ্রিমোরা স্বীকার করেন না, সেটা ওনার ব্যাপার, স্বীকার ওনারা স্বীকার করেন কিনা আমাদের কোনো যায় আসে না, অন্তত আমার আসে না। সেইখানেও দেখে তখন দেখেছিলাম, ঠিক সেই সময়টা আমরা যখন মিছিল করছি, তার পরের দিন সেই আমলে বামফ্রন্টের আবার কিছু বুদ্ধিজীবী, মানে আমাদের এখানে এতটাই বুদ্ধিজীবী ভাগ হয়, আমি জানি না, মানে মা সৎমার মতো আর কি কেস। তো যাই হোক, আমি ছোট করে ফিনিশ করছি, সেই আমলে ওই মিছিলের পরের দিন মানে বামপন্থী বুদ্ধিজীবীরা একটা মিছিল বার করে, ঠিক ওই সময় যারা বামপন্থীদের এগেনস্টে আমরা লড়াইটা করেছি, বহু মানুষ, আমি একা নয়, বহু মানুষ, কিন্তু এতটাই দুর্ভাগ্য, আজকে আমাকে অনেকে, অনেক সাংবাদিক প্রশ্ন করেন, অনেক সাধারণ মানুষ প্রশ্ন করেন, সমীরদা আপনারা নামেন না কেন, আমি প্রশ্ন করি কাকে নিয়ে নামবো? তার কারণ দুই একজন যারা তারা সিনিয়র হয়ে গেছেন, মিরাতুন্দি, বোলান্দি, এদের বয়স হয়েছে, আর বাদ বাকি যারা ছিলেন তারা অধিকাংশ, আমি জানি না তাদের কি স্বার্থ, তারা বলতে পারবেন বা মিডিয়ার লোক বলতে পারবে, কারণ তার কারণ সরকার জানে না। না না, আমি ব্যক্তিগত স্বার্থে যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে মিছিলের কথা বলছেন, মানে যেটা পাল্টা মিছিল, বামপন্থীদের মিছিল, বামপন্থী বিশিষ্ট, বামপন্থী বিদ্যজনের দিকে, সেই মিছিল থেকে আবার একটা বড় অংশ পরবর্তীকালে তৃণমূলের দিকে চলে গেছেন, সরাসরি চলে গেছে, আজকে পদ নিয়ে বসে আছেন। আচ্ছা, শ্রদ্ধেয় মৃণাল সেন, তিনি কিন্তু ঘটনাচক্রে, আপনি বললেন বলে আমার মনে পড়লো, দুটো মিছিলেই হেঁটেছিলেন। না না, উনি ঠিক আছে, উনি সেটা ভালো বুঝেছেন করেছেন, উনি নেই আজকে, আমি ওনার সম্পর্কে বলতে চাই না, কিন্তু আমি বলছি এটা এতটাই দুর্ভাগ্যজনক, তৎকালীন যারা সিপিএম এর হয়ে বলতেন, পরবর্তীকালে দেখলাম যে তারা হঠাৎ করে কেউ চেয়ার মুচ্ছেন, কেউ টেবিল মুচ্ছেন, এই করতে করতে কোনো কোনো পোস্টে গিয়ে বসলেন, এবং তারা আজকে পুরো চুপ হয়ে আছেন, এবং তাদের বলাতেও কোনো যায় আসবে না। আমার দুর্ভাগ্য সত্যি আজকে বুদ্ধিজীবী নেই, বরং যে এই মহিলা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেন যে দেখো ভাই, আমার বুদ্ধি আছে কিনা আমি জানি না, কিন্তু আমার বিবেক আছে, আমার তাড়না আছে, উনি হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের কথা আজকে বললেন ওনার প্রতিবাদ দিয়ে, যেই প্রতিবাদটাকে হয়তো আইনগতভাবে নিশ্চয়ই সমর্থন করা যায় না, কিন্তু ওনার প্রতিবাদটাকে অস্বীকারও করা যায় না, এটা মনে রাখতে হবে আমাদের। সমীরদা, একটা জিনিস কি বলা যায় যে দেখুন, যে যে সময় আমি বলছি যে আন্দোলনের কথা হচ্ছিল, সুমন রেফার করলেন যে এটা ঠিক যে সেই সময় বামেদের আমলে দুরকম মিছিলই দেখেছেন, কিন্তু আমি মনে করি এই প্রতিবাদ মিছিলগুলো এরকমই, যে যারা বুদ্ধিজীবী বলুন, বিদ্যজন বলুন, তারা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস দেখাতে পেরেছিলেন সেই পরিবেশে। আজকের কেন সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার সাহস দেখাতে পারছেন না? আমি সেটাই বললাম, পাঠক, আমি সেটাই বললাম, আমি সেটাই বললাম, তাদের কেনাকাটা হয়েছে, এটা এতে হিন্দিতে একটা কথা আছে না, পাপি পেট কা সওয়াল হ্যায়, এদের প্রত্যেককে কিনে নিয়েছে এই সরকার, মানুষকে ভাবে 500 টাকা দিয়ে কিনবে, বুদ্ধিজীবীদের 50,000 টাকা দিয়ে কিনবে, পুরোটা কেনাকাটি, এবং সবাই বিপণন যোগ্য বলে আমি বিশ্বাসই করি না। বঙ্গ সমাজ অনেক বড়, অনেক মহৎ, তার বিশিষ্টরা সবাই বিক্রি হন বলে বিশ্বাস করি না, তাহলে এই সুপ্তি কেন? বিশ্বনাথ চক্রবর্তী, সুমনদা, একটা সমাজ বিজ্ঞানের বিশ্লেষণ আছে, যে একটা তো ভয় ভীতি সন্ত্রস্ত আছে, মানে অনেকেই মামলা হয়ে যেতে পারে, আমি মাঠে রাস্তায় নামবো, সরকার আমার বিরুদ্ধে একটা মামলা করে দিতে পারে, আমি ঝুট ঝামলায় যাবো না, এই ভয়টা ভীতিটা আছে। কিন্তু পাশাপাশি যখন 2011 সালে পরিবর্তন হচ্ছিল, তখন আইডেন্টিটি পলিটিক্স পশ্চিমবাংলায় ছিল না, আজকে পশ্চিমবাংলায় পরিচয় সত্তার রাজনীতির উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ খুব পরিষ্কার করে বললে হিন্দু মুসলমানের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে, এটা দুর্ভাগ্যের আমাদের। আজকে আমাদের রাজনীতির যারা মূল, যারা মানে পরিচালক, মানে শাসক দল বলুন, বিরোধী দল বলুন, তারা হয় কোন না কোন একটা আইডেন্টিটির উপর ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে, সুমন্ত, এমন একটা বিষয় আগুনের মতন, ফলে অনেকে ভয় পায়
যে আমি যে প্রতিবাদে যাব আমি সঙ্গে সঙ্গে বিজেপির আইডেন্টিটি মানে হিন্দুত্বের আইডেন্টিটির সাথে যুক্ত হবো না তো, বা তৃণমূলে গেলে মুসলিম আইডেন্টিটির সাথে যুক্ত হবো না তো। এই আইডেন্টিটি পলিটিক্স এর উত্থান পশ্চিমবাংলায় কিন্তু বুদ্ধিজীবীদেরকে অনেক হলো, কিন্তু এই ঢালও যথেষ্ট নয়। মানে আমি আমার কোন সমাজের একটা বা রাজনীতির একটা অংশে আমার আপত্তি বা একটা আমার ভালো লাগলো না, আমি একজন বিশিষ্ট মানুষ, সমাজ আমাকে শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখে, আমি এই ভয় যে কোন ধর্মের সঙ্গে আমায় লেবেলিং করে দেওয়া হবে তার জন্য পথে নামছি না, না এই কারণও আমার যথেষ্ট মনে হচ্ছে না। নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। আর এবার আসবো রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। পার্থ ও অর্পিতা দুজনেই বলছেন টাকা নাকি তাঁদের নয়, কিন্তু সাধারণ মানুষকে চাকরি থেকে বঞ্চিত করে টাকার পাহাড় গড়ে তুলল যারা, আজ গোটা বাংলা এক সুরে তাদের শাস্তি চায়। কারণ ওই টাকার স্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীর যন্ত্রণা আর হাহাকার। আমাদের কেস দিচ্ছেন দিন, কিন্তু সেই হাহাকারকে আরও বাড়তে দিয়ে মাসের পর মাস রাস্তার ধারে বসে থাকা ওই ছেলে মেয়েগুলোকে আর কেস দেবেন না প্লিজ। দেখুন কেস দেবেন না প্লিজ। Is the bin na please?